আশেপাশের মানুষ একটু সমালোচনা বেশিই করেছেন, তো অনেকে আমাকে শাড়িয়েও ডেকেছেন। বাসায় গেলে ছেলেটা যদি ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যায় তাহলে আমি কি জবাব দিব? আমার উদ্যোক্তা জীবন শুরু করার আগে আমি মূলত একজন এডেক্সেল ট্রেনার ছিলাম। বাচ্চার দেখাশোনা আমি এনজয় করেছি, কিন্তু পাশাপাশি আমার জবটাকে আমি অনেক মিস করেছি, কারণ আমি চেয়েছিলাম আমার ভালো একটা কেরিয়ার হোক। কেরিয়ারে চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নিলাম ই কমার্স ইন্ডাস্ট্রিতে আমার একটা বিশাল সুযোগ আছে, যেখানে আমি আমার নিজের বাচ্চার দেখাশোনার পাশাপাশি সংসার সামলানোর পাশাপাশি আমার নিজের কেরিয়ারও ডেভেলপ করতে পারবো। সেই চিন্তাভাবনা থেকেই আমার মূলত উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা শুরু হয়েছিল। আত্মীয় স্বজন বা আশেপাশের মানুষ একটু সমালোচনা বেশিই করেছেন, তো অনেকে আমাকে শাড়িয়েও ডেকেছেন, কিন্তু সব সমালোচনাকে আমি পজিটিভলি নিয়েছি। সেটাকে আমি আমার জেদ হিসাবে কাজ করেছিল এবং এইটাতে আমি আরও বেশি মোটিভেটেড হয়েছি এবং আমি আরও ডিটারমাইন্ড হয়েছি যে না, আমার এ কেরিয়ারে আমি আরও বেশি সিরিয়াস হব। যেদিন আমি উদ্যোক্তা হয়ে আমি এই জামদানিপল্লিতে আসি সেদিনের ঘটনাটা আমি শেয়ার করতে চাই। সেদিন আমি আমার 1 বছর 5 মাসের বাচ্চা নিয়ে এখানে এসেছিলাম। আমার মনে আছে ওই দিন অনেক বৃষ্টি ছিল, আমার এক হাতে আমার ছেলে বাচ্চাটা আমার কাঁধে ঘুমিয়ে পড়ছিল আর আরেক হাতে জামদানির ব্যাগ ছিল আমার, এবং আমি ভিজে চুপচুপ হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি শাড়ি সেট করবো না আমার বাচ্চা সেট করবো, এবং সিএনজির জন্য আমি অপেক্ষা করছিলাম যে একটা সিএনজি পেলে আমি যেতে পারবো। আর মাথার মধ্যে টেনশন কাজ করছিল যে বাসায় গেলে ছেলেটা যদি ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যায় তাহলে আমি কি জবাব দিব। আসলে অনেক কষ্ট, অনেক কিছু, অনেক স্মৃতি আমার এই জামদানিপল্লির সাথে জড়িত। আমার যখনই আমি এখানে আসি আমার সব স্মৃতির কথা মনে পড়ে, তবে এই জামদানিপল্লির সাথে আমার একটা আত্মার টান আছে। জামদানির যত্নের ব্যাপারে অনেকই প্রশ্ন আসে, সেক্ষেত্রে জামদানিটা কীভাবে রাখতে হয়, কোথায় রাখতে হয়, কীভাবে রাখলে ভালো হয়, এটা এ সম্পর্কে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো আমি প্রথম কথা যেটা বলবো যে জামদানি সম্ভব হলে স্টিলের আলমারিতে রাখবেন, কারণ স্টিলের আলমারিতে জামদানি দীর্ঘদিন ভালো থাকে, কারণ একটা আর্দ্রতাটা স্টিলের আলমারির ভিতরে যে আর্দ্রতাটা থাকে সেটা জামদানিকে ভালো রাখার জন্য সবচেয়ে উপযোগী। যখন স্টিলের আলমারিতে শাড়ি রাখবেন একটার উপর একটা যখন রাখবেন অনেকগুলো শাড়ি একসাথে রাখবেন না, তাহলে হচ্ছে একটা ভাঁজ পড়ে যাবে অথবা সুতাটা ফেটে যাবে, দুইটারই সম্ভাবনা আছে। সেই জন্য যত অল্প সংখ্যক সম্ভব হয় একটার উপর একটা করে ভাঁজ করে রাখবেন। আমরা যে এনভেলপ পেপার ইউজ করি ওই পেপারে যদি শাড়ি রাখতে পারেন তাহলে শাড়িতে ফাঙ্গাস পড়বে না। দুইটা কারণে শাড়িতে ফাঙ্গাস পড়ে, আর্দ্রতার কারণে জলবায়ু চেঞ্জ হইলে তখন হচ্ছে ফাঙ্গাস পড়ে, এবং এই দুইটা থেকে হচ্ছে বাঁচানোর জন্য আমরা যেটা করতে পারি, প্রথমত আমরা স্টিলের আলমারিতে স্টক করতে পারি এভাবে সুন্দর করে এভাবে ই করে গুছায়। আর আরেকটা যেটা করতে পারি, যদি আমরা স্টিলের আলমারি না থাকে তাহলে আমরা সাদা এনভেলপ পেপারে সুন্দর করে ভাঁজ করে রেখে দিবো।